আসসালামু আলাইকুম, ভাইরাল হতে চান? টিএসসিতে চলে যান, টিএসসি সামনে গিয়ে একটা কেক নিয়ে যাবেন এবং জন্মদিন উদযাপন করবেন, তাহলেই আপনি ভাইরাল। টিএসসির সামনে গিয়ে জন্মদিনে কেক নিয়ে যে জন্মদিনটা পালন করা হয়েছিল, সেটা কি আপার প্রতি ভালোবাসা থেকে জন্মদিন পালন করা হয়েছিল আপনাদের মনে হয়? আপার প্রতি ভালোবাসা না, সেটা হচ্ছে পুরোপুরি ভাইরালের দান দেয়। দেখুন, এই মুহূর্তে সবাই কিন্তু পালানোর জন্য ব্যস্ত, কেউ কলাপাতা শুয়ে রয়েছেন, কেউ সীমান্ত দিয়ে পাড়ি দিচ্ছেন, কেউ আকাশপথে, কেউ নদীপথে, যে যেভাবে পাচ্ছেন পালিয়ে যাচ্ছেন। আর তার এত বড় হিম্মত হয়ে গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় গিয়ে কেক নিয়ে জন্মদিন পালন করবেন? অবশ্যই না, তিনি পুরোপুরি জানছেন যে কোন মুহূর্তে গেলে কীভাবে ভাইরাল হওয়া যায়। কারণ চতুর্থ শ্রেণীর একজন আর্টিস্ট হয়ে তিনি এত বড় একটা রিস্ক নিতে যাবেন শুধু একটা কারণে, কিন্তু ভাইরাল হওয়ার এটা একটা মোক্ষম টাইম ছিল, এবং মোক্ষম টাইমে গিয়ে তিনি কেকটা হাতে নিয়ে জন্মদিন পালন করছেন। কিন্তু বেরো শিকটুকাইরা কিন্তু ডিল ছুড়েছে এবং জনতা তাকে রুখে দিয়েছে।